রাধারানীকে পুষ্পাসনে বসিয়ে বলছেন তুমি কুল নারী হইয়া তুমি কুল নারী হইয়া অবরাধে আমার লাগিয়া তুমি কত যাতনা কহনা কে মনে আইলে কি বলছেন যমুনা রোয়ারে আদি আশ্রি হলি ধুয়াইল রাজার গোবিন্দ সারাদিন কীর্তন করে কোনো লাভ নেই ভালো আলো সিদ্ধ হলে সার্থ করে না স্বাস্থ্য গাড়ি দিয়ে কোনো দরকার নেই দেখুন কিভাবে গোবিন্দ রাধারানীর সেবা করছেন আর আমরা ঘরে গিয়ে অসম্ভব কই বাপ করতে পারে অসম্ভব কই বাপ করতে পারে আমাদের ঘরে ঘরে দ্বন্দ্ব কেন আমরা এই রাধা গোবিন্দের কীর্তন কে অনুসরণ করি না বলেই দ্বন্দ্ব দেখুন গোবিন্দ কিভাবে রাধারানীর পদ সেবা করছে যমুনা রোয়ারি আদানি আসি বলি দুয়াইল রাধার পা আজকে আমি তোমার কাছে ভিখারি এসেছি তুমি আমাকে ভিক্ষা দিয়ে বিদায় করো প্রহ্লাদ গোবিন্দের প্রশ্নের জবাবে আমার রাধা রানী বলেছেন হে প্রাণনা কৃষ্ণ নামের পরিণাম যে মনে হয় আমি আগে জানি না কৃষ্ণ নাম জানা করে কথা দেখে দেখে দে কথার জন্ম জন্ম যায় যারা গোবিন্দ কে আমার ভালোবাসে আমার গোবিন্দ কে ভালো তার জন্মা
একদিন আপন করবে অতর কে দেখে দে অতর জন্ম আমার রহিত কে আপন করে যারা আমার গোবিন্দকে ভালোবাসে ভালোবাসে যারা আমার প্রাণ গোবিন্দকে একদিন মন প্রাণ দিয়েছে সেদিনে আর কেউ জানে না কৃষ্ণ প্রেমের যে কত জ্বালা আমার গোবিন্দকে যারা একদিন আপন করে নিয়েছে সেদিনে কেউ জানে না গোবিন্দকে যারা ভালোবাসে তারা সকালে খাইলে বিকালে খাওয়ার পায় না আমার গোবিন্দকে যারা একদিন আপন করেছে তাদের করেও যারা বাইরেও যারা কৃষ্ণ প্রেমে তাদের কত যে জ্বালা যারা আমার গোবিন্দকে একদিন মন প্রাণ দিয়েছে পাহে কানু না তোমাকে ভালোবাসি বলে জানো আমাকে তোকে কি বলে কলম কি বলিয়া আমার ডাকে সব লুকে ও বন্ধু রে কলম কি বলিয়া আমার ডাকে সব তাহাতে নাহি কদু তাহাতে নাহি কদু আমার তাহাতে নাহি আমার গলায় পড়িতে ওরে বন্ধু শিশু ভালো হবে তোমার সহিতে আমার পরাণে পদাতে নেহা ওরে না জানি কি লাগি কবি কি গলাল ভিন্ন ভিন্ন I'm gonna make you mine.
তুমি আমাকে সব দিয়েছ কিন্তু একটা বস্তু তুমি আমায় দান করো কোন বস্তু কি তোমার মাদনাক্য মহাভাব মাদনাক্য মহাভাবের শরীর হচ্ছে ভক্তি ভক্ত কিন্তু বাংলাদেশ ভারতের গড়ে গড়ে পাওয়া যায় ভক্ত সবাই আছে কিন্তু ভক্তি কার মধ্যে আছে ভক্তর ভক্তির মধ্যে কথা ভক্তি বন্ধু থেকে এসেছে ভক্তি শব্দের অর্থ কৃপা করা আর কৃপার শব্দ থেকে ভেঙে পাওয়া যায় করিয়া পাওয়ার নাম হচ্ছে কৃপা অগ্র বিনোদিনী আজ ভগবান শ্রীকৃষ্ণ রাধিনী শক্তি রাধা রানীর কাছে ভিক্ষা মাগছে অগ্র বিনোদিনী তোমার সেই মাননাক্য মহাভাব কানে আমাকে অর্পণ করো আমি যেন নদিয়ার ঘরে ঘরে যেতে পারি আমি পরার মাকে মা বলিব যার তার চরণে প্রেমাবিষ্ট হয়ে পড়ব অগবিনোদিনী তুমি আমাকে ভিক্ষা দাও রাধা রানী বলছেন প্রাণনা যার চরণে আমার মান কুদমান বিটা মাটি দেহ জীবন যৌবন দিয়েছি বলো প্রাণনা আমার আত্ম দেবার কিছু নেই না তোমার ভক্তি কেন আমাকে দানি করো তুমি যেভাবে রাস মাসে একদিন কৃষ্ণ হারা হয়ে গিয়েছিলে সহস্র গোপী গোবিন নয়নে বস্ত্র ধরেছিল আমি একা কৃষ্ণ তো আর কেঁদে কেঁদে সেই ঋণ শুরু করতে পারবো না তুমি একটি কাজ করো তুমি আত্মবিমান দিয়ে এই যে মানুষ আজ আমাদের কাছে আসছে এই মানুষ হল দীন দয়া এই মানুষের টানতে বলে যদি তিল পরিমাণ অহংকার থাকে আপনি হবে নীর অভিমানী অন্য দিবে মান কাটিলে তরু তবু কিছু না বুলয় শুকাইয়া মহিল তবু জল কোন বৃক্ষকে যখন কাটতে যান কোনদিন বৃক্ষ প্রতিবাদ করে যেদিন শুকিয়ে মারা যায় সেদিন কি গৃহস্থকে বলে আমাকে একটু জল দাও সেই সময় বাদ যেদিন আপনার হৃদয়ের মধ্যে বিশুদ্ধ প্রেম অনুরাগ সৃষ্টি হবে সেই দিন আপনার এই হরিনাম কীর্তন দিবে কাদিপুর বাসী করছেন 2 লক্ষ টাকা দিয়ে কীর্তন আমরা করবো 3 লক্ষ টাকা দিয়ে কীর্তন মহাপ্রভু আপনার টাকার পাগল নয় মহাপ্রভু এক বিন্দু নয়ন জলের জন্য পাগল মহাপ্রভুকে যে জন ভক্তি পাবে নয়ন জলে ডাকবে নরোত্তম ঠাকুর প্রেম চন্দ্রিকা গ্রন্থে বলেছেন অজ্ঞান নিরঞ্জন আনন্দন শোলা শোলা অজ্ঞান বলতে কি মায়া মায়াটা হচ্ছে অজ্ঞান আর চৈতন্য চরিতামৃত বলছেন কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার যেটাই আছেন কৃষ্ণ সেটাই নাই মায়ার কোন অধিকার কৃষ্ণ ভক্তি যদি হৃদয়ে উদয় হয়ে যায় তাহলে অজ্ঞান দূর হয়ে যায় তুমি রাম দৃশ্য তিমির বলতে কি অন্ধকার জ্ঞানন্দন কি অন্য বলতে কাজল কাজলটা যখন চৌকে পড়া যায় চোখটা একটু বৃদ্ধি পায় ভালো হয়
তাই বলছেন এই অজ্ঞান তুমি রামদৃশ্য অজ্ঞান নাশ হয়ে সেদিন জ্ঞানন্দ শলাকা দিয়ে তোমার নবভক্তি বাড়ে উদয় হবে তখনই তোমার মধ্যে হরিনাম কীর্তন করার জাগরণ হবে।